আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পল্লি মঙ্গল কর্মসূচি পিএমকে এনজিওতে যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটি আপনারা সবাই জানেন। সো বন্ধুরা, এই পিএমকে এনজিওতে আপনারা কীভাবে আবেদন লিখবেন, কিভাবে আপনারা সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কী কী কাগজপাতি নিয়ে যেতে হবে, A to Z কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই এনজিওতে আবেদন করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, চলুন দেখে আসি এই পল্লী মঙ্গল কর্মসূচিতে কিভাবে আবেদন করতে হয়। বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা চলে যাবেন একটি MS ওয়ার্ডে। বন্ধুরা, যাওয়ার পরে সর্বপ্রথমে আপনারা এখানে তারিখ দিবেন, আমি তারিখ দিয়ে দিয়েছি, এখানে বরাবর দিয়ে দিবেন। বরাবর দেওয়ার পরে প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি PMK দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা বিষয় দিবেন, বিষয় ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য আবেদন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা দিবেন জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারলাম আপনার অধীনে ক্রেডিট অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আমি উক্ত পদে জন্য একজন আগ্রহী প্রার্থী, নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা আপনার অবগতির জন্য প্রেস করলাম। সো বন্ধুরা, এগুলো আপনার সুন্দরভাবে লিখবেন, লেখার পরে উপরে আপনার নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা দিবেন, তারপরে বর্তমান ঠিকানা দিবেন, এখানে গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা দিবেন, নিজ জেলা দিয়ে দিবেন, তারপর জন্ম তারিখ দিবেন, তারপর বৈবাহিক অবস্থা দিবেন, জাতীয়তা দিবেন, তারপর ধর্ম দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, তারপরে সর্বশেষে এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে এখানে আপনারা কলাম করবেন, 1, 2, 3, 4, 5টা কলাম করবেন, আর এখানে 4টা কলাম করবেন। কলাম করে এখানে পরীক্ষার নাম, পাশের সন, গ্রুপ পাবলিক বিভাগ, তারপরে কত পয়েন্ট পেয়েছেন, তারপরে বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় দিয়ে দিবেন সুন্দরভাবে। দেওয়ার পরে অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুআজ্ঞা হয়, এটি দিবেন। দেওয়ার পরে আপনার নিবেদক দিবেন, নিবেদক দেওয়ার পরে এখানে মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখবেন স্বাক্ষর দেওয়ার জন্য, তারপরে এখানে আপনার কাঙ্ক্ষিত নাম দিবেন। দেওয়ার পরে আপনার কী করবেন, সংযুক্তি দিবেন, সংযুক্তির এখানে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি দিবেন, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দিবেন, নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দিয়ে দিবেন। বাস, হয়ে গেল আপনাদের এই পল্লী মঙ্গল কর্মসূচির আবেদন। সো বন্ধুরা, আপনারা এই আবেদনপত্র লিখে এই আবেদনের সাথে আপনারা এই যে এখানে যে তিনটা কাগজ রয়েছে, এই তিনটা কাগজ আপনারা এখানে, চারটা কাগজ রয়েছে, এক চারটা কাগজ কিন্তু আপনারা এখানে সংযুক্ত করবেন। এই আবেদনের সাথে আপনারা এই চারটা কাগজ সুন্দরভাবে সংযুক্ত করবেন, আর এই তিনটা ছবি আপনারা এই সাইডে কর্নারে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই কাগজপাতি সংযুক্ত করে আপনারা সরাসরি এই যেখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া রয়েছে, এই যে ঠিকানা দেওয়া রয়েছে, পরীক্ষার ভেন্যু দেওয়া রয়েছে, কুমিল্লা সদর শাখা রয়েছে, এখানে 23 তারিখে হবে, ফরিদপুর সদর শাখা রয়েছে, 6, 12, 22 আপনাদের পরীক্ষা দিতে হবে, এখানে শাহজাহানপুর বগুড়া রয়েছে, এখানে 20/12/2022 কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো বন্ধুরা, এখানে তিনটা স্থান দেওয়া রয়েছে পরীক্ষার, এই তিনটা স্থানের ভিতরে যেটা আপনাদের পছন্দ হয় সেই স্থানে গিয়ে কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 8:30 কিন্তু আপনাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো বন্ধুরা, এই তিনটা স্থানের ভিতরে যে স্থানে আপনাদের পছন্দ হয় সেই স্থানে কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ঠিক আছে? এখানে আপনারা এই যে এই আবেদনপত্রটি আর এখানে এই কাগজপাতি চারটা রয়েছে, এই চারটা কাগজপাতি সহ আপনারা সরাসরি প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে এই স্থানগুলোতে গিয়ে আপনারা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ওকে? সো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই এই চাকরি সংক্রান্ত আবেদনের নিয়ম সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
ভিডিওটি একটু হলেও উপকারী এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।